ঝালকাঠিতে কুলসুম সেমাই তৈরি কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে 10,000 টাকা জরিমানা করেছে। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি অতিরিক্ত দামে বিক্রি, এসব অভিযোগের ভিত্তিতে শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আপনার যে কোম্পানি হোক, ঝালকাঠির লোকাল যেগুলো সেমাই কোম্পানি আছে, আমি যদি কোনো কোম্পানিকে দেখি খাবার জিনিস সাথে কারাচ্ছে, এটা কি তারা কোনো থাকতে পারবে? আপনি খাবেন তারা কোনো কিছু খাবেন? কোনো তো হয় কিন্তু যে পারবে সে তো কম পাবে। আপনার যে কোম্পানি হোক, ঝালকাঠির লোকাল যেগুলো সেমাই কোম্পানি আছে, আমি যদি কোনো কোম্পানিকে দিই খাবার জিনিস সাথে কারাচ্ছে, এটা কি তারা কোনো থাকতে পারবে? আপনি খাবেন তারা কোনো কিছু খাবেন? ১৪০ গ্রাম কম পাবে। কথা বলি, আপনার যে কোম্পানি হোক, ঝালকাঠির লোকাল যেগুলো সেমাই কোম্পানি আছে, আমি যদি কোনো কোম্পানিকে দিই খাবার জিনিস সাথে কারাচ্ছে, এটা কি তারা কোনো থাকতে পারবে? আপনি খাবেন তারা কোনো কিছু খাবেন? কিন্তু